রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে ককবরক, চাকমা, হালাম, মগ, গারো, কুকি, মিজো, মণিপুরি ও বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষা একটি বিষয় হিসেবে পড়ানো হয়। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে উল্লেখ পর্বে জনস্বার্থে আনা বিধায়ক প্রমোদ রিয়াংয়ের একটি নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একথা জানান। বিধায়ক প্রমোদ রিয়াংয়ের মূল নোটিশটি ছিল ত্রিপুরায় সরকারি বিদ্যালয়গুলিতে ব্রু ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ব্রু ভাষায় পাঠ্যক্রম চালু করার সুবিধা সম্পর্কে। বিধায়কের নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে ককবরক ও অন্যান্য 7টি সংখ্যালঘু ভাষা যেমন চাকমা, হালাম, মগ, গারো, কুকি, মিজো, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি একটি বিষয় হিসেবে পড়ানো হয়ে থাকে। এই সকল ভাষার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক রাজ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে প্রদান করা হয়। তাছাড়া নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর থেকে বিনামূল্যে ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের একটি জনজাতি গোষ্ঠী রয়েছে যারা ককবরক ভাষার 9টি ভিন্ন উপভাষার অন্তর্গত। এরা হল দেববর্মা, রিয়াং, জমাতিয়া, ত্রিপুরী, ডুপিনি, মুরাসিং, উচই, নোয়াতিয়া, কলই। এই বিষয়ে উল্লেখযোগ্য যে ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর অধীনে একটি ককবরক উপভাষা সমার্থকোষ প্রকাশ করা হয়েছে। সেখানে ককবরক ভাষার অন্তর্গত প্রতিটি গোষ্ঠীর উপভাষা পার্থক্য পৃথক শব্দ ধরে ধরে লিপিবদ্ধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, উপরে উল্লেখিত প্রতিটি জনজাতি গোষ্ঠীর ভাষা যেহেতু ককবরক ভাষার উপভাষা হিসেবে পরিগণিত, তাই ব্রু ভাষাকে আলাদা ভাষা হিসেবে ত্রিপুরায় সরকারি বিদ্যালয়গুলিতে এখন পর্যন্ত চালু করার পরিকল্পনা করা হয়নি। ত্রিপুরায় সরকারি বিদ্যালয়গুলিতে ককবরক ও 7টি অন্যান্য সংখ্যালঘু ভাষা যথাক্রমে চাকমা, হালাম, মগ, গারো, কুকি, মিজো, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি একটি বিষয় হিসাবে পড়ানো হয়ে থাকে। এই সকল ভাষার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক রাজ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে প্রদান করা হয়। তাছাড়া নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বর্তমানে ককবরক ও কুকিবিজ ভাষা, ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর থেকে বিনামূল্যে ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। ককবরক ভাষা অন্তর্গত 9টি জনজাতি গোষ্ঠী রয়েছে যারা ককবরক ভাষায় 9টি ভিন্ন ডাইলেক্ট বা উপভাষার অন্তর্গত। এরা যথাক্রমে দেববর্মা, রিয়াং, জমাতিয়া, ত্রিপুরী, রুপিনী, মুরাসি, উচই, নোয়াতিয়া এবং কলই। এই বিষয়ে উল্লেখযোগ্য যে ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধীনে একটি ককবরক ডাইলেক্টাল বা উপভাষায় খেসার প্রকাশ করা হয়েছে। সেখানে ককবরক ভাষার অন্তর্গত প্রতিটি গোষ্ঠীর ডাইলেক্ট পার্থক্য পৃথক শব্দ ধরে ধরে লিপিবদ্ধ করা হয়েছে। উপরে উল্লিখিত প্রতিটি জনজাতি গোষ্ঠীর ভাষা যেহেতু ককবরক ভাষায় উপভাষা হিসেবে পরিগণিত, তাই ব্রু ভাষাকে আলাদা ভাষা হিসাবে ত্রিপুরা সরকারি বিষয়গুলোতে এখন পর্যন্ত চালু করার পরিকল্পনা করা হয়। প্রসঙ্গত এখানে উল্লেখযোগ্য যে ব্রু ভাষার পৃথক স্বীকৃতির উত্থাপিত দাবিগুলির মূলে শিক্ষা দপ্তরের অধীনে ব্রু ভাষা পৃথক স্বীকৃতি প্রদান, পৃথক ভাষা হিসাবে সরকারি বিদ্যালয়ে চালু করার যুক্তিকতা বিচার বিবেচনা করে দেখার জন্য শিক্ষা দপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেই কমিটি উক্ত বিষয়ে কোনো রিপোর্ট প্রদান করেননি এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। মাননীয় প্রধান মহোদয়, আমরা শুধু এই যারা আমাদের আমরা সবাই জানি যে আমাদের 19 জাতি জনজাতি গোষ্ঠী আছে, সাব ট্রাইব আছে, আমরা সমস্ত ট্রাইব সাব ট্রাইব সবাই আমরা চাই তাদের নিজস্ব যে ভাষা আমরা এখানে ত্রিপুরাতে হোক, সেই প্রচেষ্টা আমাদের সরকারের তরফ থেকে সবসময় আমরা আশা আমরা সবসময় চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।